মৈত্রী আমরা জানি দুর্দান্তভাবে সেজে ওঠে, তারই সঙ্গে পূজোর আয়োজন সব মিলিয়ে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটি কি? মণ্ডপ থেকে মা কালীর আরাধনায় ইতিমধ্যেই নিশ্চয়ই প্রতিমা নিয়ে আসা হয়েছে, সব মিলিয়ে ছবিটা ঠিক কি? দেখো শিলাদিত, আমি যেখানে রয়েছি সেখানে একদম হই হই রই রই, মানে বাঙালির উৎসব তো সহজে শেষ হয় না, এবং সামনে যদি কালী পুজো হয় তাহলে উৎসবের আলোর মূর্ছনা আরও বেশি বেড়ে যায়। আমার পেছনে মায়ের মূর্তি রয়েছে, এবং এই আবাসনের যারা আবাসিকরা তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ তাদের উজ্জ্বল মুখ, কারণ আর কিছুক্ষণের মধ্যেই পুজোর যে উদ্বোধন, এই শঙ্খতপা অ্যাপার্টমেন্টের পুজোর উদ্বোধন, সেটা হবে আবাসনেরই এক তিনি সদস্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্খতপা অ্যাপার্টমেন্টের। একটুখানি বলুন, 10 বছরের পুজো জাঁকজমক তো ভয়ঙ্কর, এবং কেমন আনন্দ উৎসবটাই বা কেমন হয়? প্রচণ্ড আনন্দ হয় আমাদের এই উৎসবে, কারণ আমরা বছরে একটা পুজোই করি, কালী পুজো। অ্যাপার্টমেন্টে সকলের প্রচেষ্টা, সকলে এই সাথে অংশগ্রহণ করে, এবং আমরা প্রাণ দিয়ে মনের আনন্দে এটা কাজটা করি, করে এটাকে আমরা সাকসেসফুল করেছি। আমরা শুরু করেছি 2013, এবারে 10 বছর। হ্যাঁ, এবছর যেহেতু 10 বছর, সেজন্য আমরা আরও ধুমধাম করে আরও বিশেষ অতিথিদের এনেছি। একটুখানি দেখাতে বলবো আবাসনের পুজোয় এত জাঁকজমক, আমি একটুখানি ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করবো। আবাসনের ছাদেই হচ্ছে এখানে হবে, এখানে পুজোর আয়োজন করা হয়েছে, কিন্তু তুমি দেখো মণ্ডপের যে সুন্দর সাজগোজ করা হয়েছে তাতে কিন্তু কোনো কমতি নেই। আমাদের সঙ্গে একদম যারা একদম আবাসনের মহিলারা যারা প্রচণ্ড ব্যস্ত এই মুহূর্তে, তাদের একজনের সাথে কথা বলবো। কালী পুজোয় এত জাঁকজমক, মানে এই আগামী 3 দিন তো পুরো আনন্দের মধ্যেই কাটবে মনে হচ্ছে। অলরেডি এটা প্রায় ওয়ান উইক যখন থেকে দুর্গা পুজো স্টার্ট হয় তার আগে থেকে আমাদের কালী পুজো নিয়ে হাইপটা অলরেডি স্টার্ট হয়ে যায়। তো লাইক গতকাল যখন ঠাকুর এসছে, মানে ওয়েট, আমি দুর্গা পুজো থেকে কালী পুজো নিয়ে বেশি এক্সাইটেড। আমি ব্যাঙ্গালোরে থাকি, ছুটি নিয়ে লস অফ পে করে যে যাই হয়ে যাক, কালী পুজো তো বাড়িতে থাকতেই হবে। So it's a huge thing for us. কালকে রাত জাগাটা মাস্ট, মানে ওই উপোস করা, উপোস যারা করতে পারে না তারাও সবাই উপোস করে একসাথে এক ভোগ খাওয়া, এটা একটা মানে অন্যরকম ফিলিং। অর্থাৎ বুঝতেই পারছো যে আবাসনের পুজো বলেও কিন্তু একে কোনোভাবেই ছোট করা যাবে না, তার কারণ জাঁকজমক, আনন্দ, উৎসাহ সবেতেই কিন্তু এই শঙ্খতপা অ্যাপার্টমেন্ট তাদের 10 বছরে যথেষ্টই এগিয়ে রয়েছে।